in hand, helmet on. সাকিব আল হাসান আসলেই একটা ব্র্যান্ড কি বিয়ের করেছে যা বিশ্বজুড়ে এখনো তোলপাড়। অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং সাকিব আল হাসানের সেই ঐতিহাসিক টাইমড আউটের ঘটনার পর থেকে বিশ্ব ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে দেখা গিয়েছে টাইমড আউট। ক্রিকেটাররা এখনো রীতিমতো ভীত এই টাইমড আউট নিয়ে, ভীতির মাত্রা এমনই বেশি। এবার প্যাট ছাড়াই ক্রিজে নেমেছেন পাকিস্তানের বোলার হারিস রৌফ। অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের সময় মতো ক্রিজে উপস্থিত হতে প্যাট ছাড়াই উপস্থিত হন পাকিস্তানের এই তারকা। হারিস আসলে এতই তারায় ছিলেন, গ্লাভস হেলমেট বা প্যাট কিছুই পরে আসার সময় ছিল না তার। সিডনি থান্ডার্সের বিপক্ষে ম্যাচে মেলবোর্ন স্টারসের লোয়ার মিডল অর্ডার কিংবা লর অর্ডার সুবিধাই করতে পারেনি, পাঁচ রান যোগ করতেই চারটি উইকেট নিয়ে তাদের। স্বাভাবিকভাবেই প্রস্তুত হওয়ার ন্যূনতম সময়টুকু পাননি হারিস, তাই তো টাইমড আউটের সংখ্যায় বাধ্য হয়ে প্যাট ছাড়াই নেমে পড়তে বাধ্য হন রৌফ। ড্যানিয়েল শামসের করা শেষ ওভারে টানা চার বলে চার উইকেট পরে স্টারসের। এ ম্যাচে থান্ডারের কাছে পাঁচ উইকেটে হেরেছে স্টারস। তবে ফল ছাপিয়ে আলোচনায় এসেছে রৌফের তাড়াহুড়ো করে ব্যাটিংয়ে নেমে পড়ার ঘটনা। আগে ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে পাঁচ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলেছিল স্টারস, কিন্তু শেষ দুই ওভারে শুরু হয় ঝাঁতা অবস্থা আর শেষ ওভারে টানা চার উইকেটের পতন হয়। এত কিছুর পর অনেকটা দৌড়ে ক্রিজে চলে আসেন পাকিস্তানি পেসার হারিস রৌফ। তবে তার ভাগ্যটা ভালো, এসেছিলেন ইনিংসের শেষ বলে, তাতে লিয়াম ডুসনও আউট হন। স্বাভাবিকভাবে রৌফকে আর অন্য প্রান্তে যেতে হয়নি, কিন্তু শেষ বলটি নো হলে এবং তাতে এক রান হলে হারিসকে কিছুটা বিপাকেই পড়তে হতো। সব মিলে হারিস রৌফের এমন কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে শেষ গোটা ক্রিকেট বিশ্ব।